আমরা দলীয় এমপি বলছে হজরত শেখ হাসিনা, শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, হজরত শেখ হাসিনা। প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আওয়ামী লীগের সংবিধানে দেওয়া হয়েছে যে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, তো এইরকম একটা হাসিনার কোনো বিকল্প নাই, হাসিনার কোনো বিকল্প নাই। এইটা হচ্ছে উনি হচ্ছে পীর, উনি হচ্ছে আউলিয়া, হযরত, উনি হচ্ছে হযরত, সংসদে বলা হয়েছে উনি ছাড়া কোনো বিকল্প নাই। উনি সংসদে বলছে ওনার আমৃত্যু, আপনার দলীয় এমপি বলছে হযরত শেখ হাসিনা। এটা ধর্ম নিয়ে কোনো সময় ইয়েতে রাজনীতিতে আসবে না, বলছে তো। আমরা বলছি না তো, আমরা বলি না, এমপি মন্ত্রী সংসদ সদস্য বলেছে। আপনাকে আমি ভিডিও দেখাবো, এটা এক্সপান্স হইতো, এটা আমি দেখাবো ভিডিও, সংসদ আমি দেখাবো, তোমরা যে ভিডিওর কথা বলছো এটা আমি শুনছি, এটা কেউ বলবে না, এটা এডিট, এতটুকু বোকা একটা সংসদ সদস্য হতে পারে যে সংসদে মমতা থাকে? এখন তো আর সংসদ সংসদ নাই, রঙ্গমঞ্চ হয়ে গেছে। আমরা তো আমি এই রঙ্গমঞ্চ ভঙ্গ করার জন্য, কেন? কারণ একটা দেশ কখনো রঙ্গমঞ্চের উপর টিকতে পারে না। এখন পর্যন্ত আপনারা ধ্বংস করে দিচ্ছেন মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ, ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। এই ভিডিওটা আমি একটু আপনাদের মাঝে দেখাতে চাই যে সংসদ সংসদ একজন সংসদ সদস্য, উনি আপনি হয়তো চিনবেন না, তাকে আপনি চিনেন মনে হয়, দেখেন তো একটু চেনা দেখা। আচ্ছা প্লিজ আপনি, আমি ক্যামেরাতেও একটু দেখাই, তুমি তোমার উনি ওনার একটু বক্তব্যটা আমি শুনি, ওনার বক্তব্য তুমি ওনার সাথে কি তোমার আন্দোলন, তোমাদের তো আন্দোলনের কোন ইয়ে নাই, মানে তোমরা কার সাথে করতেছো তোমরা নিজেরাই জানো না, কাকে কেন শুনবা, কেন শুনবা, প্রমাণ পেয়ে গেলেন কেন তুমি শুনবা, কেন তোমাদের কি ব্রেইনে কাজ করে না? হ্যাঁ কাজ করে তো, করছি তো, করছি জন্যই তো আজ আমরা এখানে চলে আসছো, আমরা আমরা পলায় করছি জন্যই তো বের করে ফেলছি। আচ্ছা আমার আমাকে এই দেশে দেখো যারা ইন্টেলিজেন্স তারা কিন্তু গেম বানিয়ে দেয়। প্লিজ আমার দায়িত্ব আছে এখানে, আপনারা আমার মেহমান। আসাদ একটি বিষয় আপনাকে উনি প্রমাণ করতে চাইছেন, উনাকে এই সুযোগটুকু দিতে হবে, এবং এখন না 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 তো আমার এই সবাই থামুন একটু, একটু সবাই শুনলে ভালো হবে, সবাই শুনুন বিষয়টা। আসাদ যখন বলছে যে আপনারা তাকে অলিয়া আমি তো বলছি যে অন্য কোথায় ধারাবাহিকতায় তিনি আলেমদের জাতীয় জীবনে অবদান রাখার সুযোগ করে দিয়েছেন, এবং ইসলামের ইতিহাসে একমাত্র সর্বোচ্চ পরিমাণ 507টি মসজিদ নির্মাণের মধ্য দিয়ে এত মহৎ কর্ম এর আগে কোন ইসলামী রাষ্ট্র নায়ক করতে পারেন নাই। তিনি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, 6000 কোটি টাকা দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন,
আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। বাংলাদেশে দেখেন ওয়াজ করে আল্লামা এই লোক আল্লামা এই লোক, এগুলা অতিরিক্ত এবং এরা হইল গিয়া এই যে একজনের চামচা থেলবাজ এবং এরা হইল ইসলামের ক্ষতিকারক। আপনারা শুনেন কথা হয়েছে কি, হজরত শব্দটা হলো কি আমাদের যিনি হিজরত করেছেন ইসলামের দৃষ্টিকোণে আসেন আপনাদের কাছে না সম্মান সম্মান যেটা আমরা ধর্মীয় দৃষ্টিতে চলে যায় এমনি যদি সম্মান বলে ঠিক আছে সেটা আমি বলছি আপনার সাথে, কিন্তু আমরা যেটা বলি এটা ইসলামের খেদমত উনি করেছেন। ইসলামের খেদমত আসাদের যেটি প্রমাণের দরকার ছিল আসাদ আমরাই সেটা এখন দাঁড়িয়ে